আমাদের ভাইয়ের রক্তের মাধ্যমে রাষ্ট্রকে বুঝে নিয়েছি। তাই সাবধান, আমাদেরকে হালকায় নিয়েন না। আপনাদের কৃষি কাছে আমাদেরকে হালকায় নিয়েছিল, তাই সঠিক উত্তর আমরা দিয়েছি। এই দালাল সম্প্রদায় কেন মুক্ত হতে পারে নাই? ইতিহাসটা কি বারে বারে রিপিট হয়? আমাদেরকে মনে করাই দিয়ে হচ্ছে একাত্তর, কুষ্টিয়া জেলার ছাত্র জনতার যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে দেখে সেই সমাধান করা হয়েছে। অথচ খুব দুঃখের সঙ্গে বলতে হয়, বর্তমানে বিধি আমাদেরকে বলে তোমাদের কাজ কি? আমাদের কাজ এই রাষ্ট্র, আমাদের এই রাষ্ট্রটি পরিচালিত হবে সেটা ঠিক করবো আমরা। এই রাষ্ট্র মালিক আমাদের দিয়ে এসেছি আমরা। আমরা কিন্তু কোনো বৈঠক দিয়ে কোনো শরীরে বাংলাদেশকে বুঝে নিয়েছি, আমাদের ভাইয়ের রক্তের মাধ্যমে রাষ্ট্রকে বুঝে নিয়েছি। তাই সাবধান, আমাদেরকে হালকায় নিয়েন না। আপনাদের কৃষি কাছে আমাদেরকে হালকায় নিয়েছিল, তাই সঠিক উত্তর আমরা দিয়েছি। আমাদের ভাইরা এখনো হসপিটালে কাজ করছে। তাই স্পষ্ট বলতে চাচ্ছি, অতীব দ্রুত অতীব দ্রুত এই ফাসিস হাসিনা সরকারের যে দালাল গুলা দালাল একাডেমিতে বসানো হয়েছে তাদের দ্রুত বহিষ্কার করতে হবে, নতুন কমিটি তৈরি করতে হবে। সেই কমিটিতে ছাত্র জনতার নেতৃত্বদের থাকতে হবে, কারণ এই রাষ্ট্র তাদের। আপনারা ভুলে গেছেন নাকি আমরা রক্ত দিয়ে এই দেশ গঠন করেছি? আপনারা কোথায় ছিলেন 4 আগস্ট? সেদিন তো আমাদের সাথে আসেননি, কই বলতো তো আসেননি। আপনাদের সঙ্গে আমরা আছি, আজ খুব দেশ তৈরি করছে যাচ্ছেন, তাই না? আপনাদের নাটক আমরা বুঝি, এরা সেই 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 দালাল, সেই দালালের কোনো চরিত্র থাকে না। নিষিদ্ধ পল্লীর ল্যাম্পোস্টের নিচে দালালের তাদের চরিত্র থাকে, এই শাসন যন্ত্রের কোনো চরিত্র নেই। আমি স্পষ্ট বলছি, ছুঁড়ে ছুঁড়ে ফেলবো আমাদের যদি হালকায় নেওয়া হয়। আমরা চাই যে এই লালন মেলা শুরু হওয়ার আগ দিয়ে আমাদের মোদীর সরকারের যে অ্যাডক কমিটি সেটা হচ্ছে ভেঙে দিতে হবে, দিয়ে এই লালন মেলা পরিচালনা করতে হবে। আমরা চাই না এই লালন মেলার মধ্য দিয়ে তারা ফ্যাসিস্ট সরকারকে আবার পুনরায় জীবিত করুক। আমরা এর একটা যৌক্তিক সমাধান চাই। যে আমরা গেছিলাম যে আমাদের কুষ্টিয়ার এডিসি স্যারের কাছে, যে বলছিলাম যে স্যার এই কমিটিতে যারা আছে 5 জন সদস্য, তার ভিতরে 3 জন সরাসরি ছাত্র হত্যার গুলির আসামি, তাদের কমিটিতে থাকা বলতে তাদের কমিটিতে কিভাবে হচ্ছে এই প্রোগ্রাম হয়, কিভাবে মেলা আপনারা করেন? ওনারা বলে এইগুলো ছাত্র জনতার দেখার বিষয় না, তারা যেটা করবে সেটাই হচ্ছে মেনে নিতে হবে। আমরা বারবার দাবি তুলছি যে প্রশাসনের যৌক্তিক সংস্কার চাই, প্রত্যেকটা কাঠামো যেন পুনরায় সংস্কার করা হয় এবং যোগ্যতার ভিত্তিতে প্রশাসনকে নতুন সংস্কারের রূপ দেওয়া হয়।